Hi friends, welcome to my YouTube channel Bengali Education. আজকে আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে তোমরা খুব তাড়াতাড়ি ভিডিও নোটিফিকেশন পেতে পারো। তো আজকে যে গল্পটি নিয়ে এসেছি সেটা হচ্ছে UGC NET SET এর ইউনিট 5 এর গল্প সংসার সীমান্তে। পেমেন্দ্র মিত্র এই গল্পের কবি পরিচিতি আগের ভিডিও অর্থাৎ মশা গল্পের ভিডিওতে দেওয়া আছে। তোমরা যদি সেটি দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, এছাড়া উপরে আইকনেও তোমরা লিংক পেয়ে যাবে। সেই ভিডিওর মধ্যে গিয়ে তোমরা পেমেন্দ্র মিত্র সম্পর্কে যে তথ্য দেওয়া আছে সেটা দেখে নিতে পারো। আজকে এই ভিডিওতে গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো গল্পটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সংসার সীমান্তে গল্পটি কার লেখা? পেমেন্দ্র মিত্র। পেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? নিশীথ নগরী, 1938। সংসার সীমান্তে গল্পে কোন ধরনের রাতের কথা বলা হয়েছে? বিশ্রী বাদলের রাতের কথা বলা হয়েছে। যে রাস্তাটিতে গল্পের শুরু সেই রাস্তাটির অবস্থা কেমন? গরুর গাড়ি ও মোটর গাড়ির চাকায় রাস্তাটির বেহাল দশা। গল্পে উল্লেখিত রাস্তাটির দুপাশের বাড়িগুলি কেমন ছিল? খোলা ও টিনের চালে ছাওয়া খুপরি। রাস্তার ধারে একটা চালার সামনে গভীর রাত্রে কিসের আলো জ্বলছিল? কেরোসিনের ডিবিআর আলো। সংসার সীমান্তে গল্পটির নায়িকার নাম কি? রজনী। রজনীর ঘরে কি কি রয়েছে? একটা বিছানা, একটা ভাঙা তোরঙ্গ। সংসার সীমান্তে গল্পের নায়কের নাম কি? অঘর দাস। রজনী ও অঘর দাসের প্রথম সাক্ষাৎ হয় কবে? একটি গভীর বাদলের রাতে। অঘর দাস চুরি করে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছিল? রজনীর ঘরে। যে রাত্রে অঘর দাসের সঙ্গে রজনী প্রথম পরিচয় হয়েছিল সেই রাত্রে অঘর দাস রজনীকে কত টাকা দিয়েছিল? একটা টাকা। রজনীর ঘরে কি আলো জ্বলছিল? হারিকেন, লণ্ঠনের আলো। রজনী ঘরের দরজা ভিতর থেকে চাবি দিয়ে চাবিটা কোথায় রেখেছিল? আঁচলের খুঁটে। রজনী ঘরের দরজার ভিতর থেকে চাবি দিয়ে আলো নিভে যখন শুতে গেল তখন কটা বাজে? রাত্রি প্রায় দুটো। অঘর দাসের চেহারা কেমন? মাঝারি দোহরা গড়ন, হাতে পায়ে শিরাগুলো দড়ির মতো মোটা মোটা, মুখখানা চোয়ারে হলেও কেমন যেন কুৎসিত নয়। চোখে ও ঠোঁটের কোণে সর্বদা একটু হাসির ভাব লেগে আছে, নির্দোষ ব্যঙ্গের হাসি। সমস্ত মুখখানা বুঝি এই জন্যই একেবারে আকর্ষণ শক্তি হারায়নি, বয়স অবশ্য তাকে দেখে বোঝার উপায় নেই। রজনীর মতে অঘর দাসের বয়স কত? 30 থেকে 40-এর মধ্যে যে কোনো বয়স হতে পারে। কিছুদিন পর অঘর দাস রজনীর সঙ্গে দেখা করতে এলে রজনী কি ছুড়ে অঘর দাসকে মারবার চেষ্টা করেছিল? নোড়া। রজনী অঘর দাসকে কিসের অপবাদ দিয়েছিল? চুরির অপবাদ। এটা অঘর দাস হবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। মার খাওয়ার দিন থেকে অঘর দাসের কি হয়েছিল? প্রবল জ্বর। অঘর দাস তার ওষুধপথ্যের জন্য রজনীকে কত টাকা দিয়েছিল? 5 টাকা। সেই রাত্রে অঘর আবার বাড়ি বাহির হইল। অঘরের যত টাকা প্রয়োজন ছিল? 20 টাকা। অঘর দাস আগে কতবার জেল খেটেছে? 5 বার। কার শুশ্রূষায় অঘর দাস সুস্থ হয়ে উঠেছিল? রজনীর। বিচারে অঘর দাসের কত বছরের জেল হয়েছিল? 5 বছর। বিচারের রায় শোনার পর অঘর দাস কাকে আক্রমণ করেছিল? বিচারককে। সংসার সীমান্তে গল্পটি প্রথম চলচ্চিত্রায়িত হয় কত সালে? পরিচালক কে ছিলেন? 1975 সালে এটি চলচ্চিত্রায়িত হয় এবং এর পরিচালক ছিলেন তরুণ মজুমদার। সংসার সীমান্তে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা, 1938। সংসার সীমান্তে গল্পটি পরে কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প, 1952। আজ ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওয়। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।